আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাঁধুনি হালিম মিক্স। খুবই মজাদার হালিম মিক্স, চলুন সরাসরি রান্নায় চলে যাই। এখন আমি একটি কড়াই চুলায় বসিয়ে দেব পানি সহকারে। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি। পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে রাঁধুনি হালিম মিক্সটা আস্তে আস্তে এক হাতে ঢেলে দেব এবং অন্য হাতে একটা কাঠের খুন্তি দিয়ে মিশিয়ে নেব পানির সঙ্গে ভালোভাবে। এবং এ অবস্থায় এখন ঢাকনা দিয়ে চুলোর এক পাশে ঢেকে রেখে দেব। একটা কড়াই গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এখানে আমি 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজা করে নেব। পেঁয়াজ ভেজা করা হয়ে গেছে, এখন আমি আর একটা ছাঁকনি দিয়ে পেঁয়াজগুলা তেলের উপর থেকে তুলে নেব। এবং এই কড়াইয়ে আমি গোশের রান্নাটা বসিয়ে দেব। এখানে আমি আরও কিছু পেঁয়াজ হালকা একটু ভেজে নেব। জন্য গরুর গোশটা রান্না করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবং দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলে মশলার ফ্লেভারটা খুবই ভালো আসে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব, তাতে করে মশলার ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন আমি জাল করতে করতে মশলার গায়ের পানিটা শুকিয়ে নিয়েছি। রাঁধুনি হালিম মিক্সের সঙ্গে যে প্যাকেটে মশলাটা থাকে, রাঁধুনির মশলা, সেই মশলাটা এই মশলার সঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবং এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাংসের অনুযায়ী লবণ দেবেন। এখন আমি গোশের টুকরাগুলো দিয়ে গোশগুলা ভালোভাবে কষিয়ে নেব।
গোশের গায়ে যে পানি ছিল ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গোশটা সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি প্রায় 1 কেজির মতো পানি দিয়েছি। আপনারা আপনাদের গোশের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গোশগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে রাঁধুনি যে মিক্স হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে গোশের সঙ্গে মিক্সড করে দেব। গোশের সঙ্গে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবং চুলার আঁচটা খুবই মাঝারি আছে রাখতে হবে। এ সময় বেশি জোরে জ্বাল দিলে নিচ থেকে আমি কিছু পরিমাণ ধনে পাতা ছোট ছোট কুচি করে কেটে নেব। পরিমাণ মতো লেবু সাইজ করে কেটে নেব। এখানে আমি 5-7টা কাঁচামরিচ নিয়েছি, একটা চাকু দিয়ে ছোট ছোট কুচি করে একদম মিহি করে কেটে নেব। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ বলতে 2-3টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম। ঝোলটাও গাঢ় হয়ে গেছে, খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে হালিম মিক্সটা। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নেব হালিম মিক্স। এখন আমি কিছু উপকরণ দিয়ে বাটিটা পরিবেশন করে নেব। প্রথমে আমি পরিমাণ মতো লেবুর রস সিপিয়ে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব স্বাদ মতো শসা এবং কিছু ধনিয়া পাতা। এরপর উপরে দিয়ে দেব সেই পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা হালিমের সঙ্গে খুবই ভালো লাগে। এখন দিয়ে দেব কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ কুচি। হয়ে গেল আমাদের খুবই মজাদার লবণীয় স্বাদের হালিম মিক্স। আজকের মতো এখানে বিদায়। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।